হ্যালো ফ্রেন্ডস, একটা এসি, এসির আউটডোর এর মধ্যে একটা কি থাকে ফ্যান, আর একটা থাকে কম্প্রেসার। ঠিক আছে, কম্প্রেসার একটা থাকে, কম্প্রেসার কম্প্রেসারের তিনটে টার্মিনাল থাকে, ফ্যানেরও তিনটে টার্মিনাল থাকে। একটা থাকে কমন, একটা থাকে স্টার্টিং, একটা থাকে রানিং। এরও থাকে একটা কমন, একটা স্টার্টিং, একটা রানিং কম্প্রেসারের। একটা কম্প্রেসারের ঠিক আছে, আর থাকে একটা ক্যাপাসিটার, 35 ধরলাম, MFD। ঠিক আছে, আর একটা থাকে ফ্যান ক্যাপাসিটার, ধরলাম এটা 3 MFD। এইবার আমি কম্প্রেসারের সাথে লাইনটা কীরকম করবো দেখাচ্ছি। আমার ফেজ আর নিউট্রাল তো নিতেই হবে। কমন স্টার্টিং রানিং বার করা আমরা জানি, আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে কমন স্টার্টিং রানিং বার করা হয়। তো এবার এই যে কমন টার্মিনালটা কোথায় দেবো, স্টার্টিংটা কোথায় দেবো, রানিংটা কোথায় দেবো, এর কমনটা কোথায় দেবো, কমনটা কোথায় কোথায় দেবো, স্টার্টিংটা কোথায় দেবো, রানিংটা কোথায় দেবো। ঠিক আছে, এখানে থাকে একটা স্টার্টিং, একটা রানিং টার্মিনাল, আর এখানেও থাকে একটা স্টার্টিং, একটা রানিং, দুটো ওয়্যার থাকে। দেখুন, ফ্যানের যে স্টার্টিং রানিং, ফ্যানের স্টার্টিং রানিং আমি এখানে দিয়ে দেবো, স্টার্টিং রানিং আমি এখানে দিয়ে দেবো। আমার ফেজ আর নিউট্রাল আছে, ফেজ ফেজ আমি কি করব, একটা লাইন মানে ফেজ ফেজ আমি রানিংয়ে দেবো, আর একটা নিউট্রাল আছে, নিউট্রালটা আমি কোথায় দেবো, ফ্যান চালাতে গেলে আমাকে নিউট্রালটা দিতে হবে কমনে। বুঝা গেল, ফ্যান চালাতে গেলে আমাকে নিউট্রালটা দিতে হবে কমনে। আমার কিন্তু যদি আমি লাইন দিই কম্প্রেসার চলবে না, ফ্যান আমার চলবে, কারণ এর সার্কিট কমপ্লিট হয়ে গেছে। আমি ফেজ দিয়ে দিলাম রানিংয়ে, স্টার্টিংকে ছেড়ে দিতে হবে সম্পূর্ণ, আর লাইন দিয়ে দিলাম কমনে। এরপর যেটা হচ্ছে, আমার কম্প্রেসারের সার্কিটটা কী করে কমপ্লিট করব, একই সিস্টেম। এই যে স্টার্টিং রানিং আছে, এর স্টার্টিং আমি দিয়ে দিলাম, এর রানিং আমি দিয়ে দিলাম এখানে, এরপর স্টার্টিং রানিং দুটো কমন দিয়ে দিলাম। এরপরে কমন যেটা রয়েছে, আমার এখানে একটা কমন লাগানো রয়েছে, আমি এটা নিয়ে নিলাম, আমি নিউট্রাল নিয়ে নিলাম, নিউট্রাল নিয়ে আমি কমনে লাগিয়ে দিলাম। ঠিক আছে, আর রানিং যেটা থাকলো, রানিং রানিং এটা তো আমার এবার ফেজ দরকার, কম্প্রেসারের কি দিতে হবে, ফেজ দিতে হবে। নিউট্রাল দিয়ে দিয়েছি কমনে, ফেজ দিতে হবে, ফেজ আমি দিয়ে দেবো রানিংয়ে। বুঝা গেল, আর আমি অর্ধেকভাবে বোঝাই, শুধু কম্প্রেসারটা বোঝাই, কম্প্রেসার কম্প্রেসার 35 MFD যেটা রয়েছে, ক্যাপাসিটার, দুটো টার্মিনাল, ফেজ, নিউট্রাল, লাইন, ফেজ রয়েছে মানে লাইন, নিউট্রাল একটা লাইন আছে, একটা নিউট্রাল আছে, আমার কমন, স্টার্টিং, রানিং, আমি স্টার্টিং দিয়ে দিলাম এখানে, রানিং দিয়ে দিলাম এই আর একটা টার্মিনালে, আমি স্টার্টিংকে ছেড়ে দেবো। আমার যে স্টার্টিং আছে, স্টার্টিং পয়েন্ট, আমি স্টার্টিং পয়েন্ট নিয়ে আর ভাববো না, আমার স্টার্টিং পয়েন্ট হয়ে গেল শুধু শর্ট করার জন্য। আমি ভাববো লাইন আর নিউট্রালকে নিয়ে, আমি নিউট্রাল দিয়ে দিলাম কমনে, আর লাইন দিয়ে দিলাম রানিংয়ে, আমার সার্কিট কমপ্লিট। ফেজ আর নিউট্রাল দিলে আমার কিন্তু কম্প্রেসার চলবে।